রাজশাহী অভয়নগর এলাকার চাঞ্চল্যকর আইনজীবী প্রদীপ মোদক হত্যাকাণ্ডের মামলায় মূল অভিযুক্তকে দীর্ঘ প্রায় ৬ বছর পর গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ। কলকাতা থেকে মূল অভিযুক্ত কাজল মোদককে সোমবার সন্ধ্যায় রাজ্যে আনা হয়। মঙ্গলবার মূল অভিযুক্ত কাজল মোদককে আদালতে সোপর্দ করা হবে। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ২৯ নভেম্বর। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমরা ত্রিপুরা পুলিশের একটা বিশেষ টিম এনসিসি থানা থেকে আমরা কলকাতা বাগুইহাটি এলাকার কুলুপুকুর সেখান থেকে ২০১৮ সালের ১১০ নম্বর কেস যেটা অভয়নগর অ্যাডভোকেট প্রদীপ মোদক হত্যাকাণ্ড সেই মামলার একজন গুরুত্বপূর্ণ অভিযুক্তকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে ওকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে সোপর্দ করব। ওনার বিরুদ্ধে মূল বিষয়টা কি ছিল? উনি অ্যাডভোকেট প্রদীপ মোদককে হত্যা করেছিল বলে অভিযোগ। এতদিন কোথায় ছিল উনি? উনি দীর্ঘদিন যাবত কলকাতায় পুরো আন্ড্রেস ছিল এবং তাকে অনেক খোঁজাখুঁজি করে আমরা ত্রিপুরা পুলিশের টিম গতকালকে অ্যারেস্ট করতে পেরেছি। ওনার এখানে বাড়ি কোথায়? আগরতলা। এখানে চিত্তরঞ্জন রোড আগরতলা এমবিপি ক্লাবের পাশে। হ্যাঁ, এটার সঙ্গে আর কারো জড়িত আছে এরকম কিছু? সেটা আমরা তদন্ত করে দেখছি।